আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুমিস কিচেন। আমরা যখন বিভিন্ন রকমের কেক বানিয়ে থাকি, বার্থডে কেক কিংবা পার্টি কেক কিংবা পেস্ট্রি বলেন, এইসব কেকগুলোকে ডেকোরেশন করার জন্য যে ক্রিমটি খুবই প্রয়োজনীয় আর সেটি হচ্ছে বাটার ক্রিম। আর আমি আজকে আপনাদেরকে সেই বাটার ক্রিমের রেসিপিটি করে দেখাবো। বাটার ক্রিম বানাতে আমাদের আজকে যা যা লাগছে তা হলো চিনি 1 কাপ, আর ডিমের সাদা অংশ নিয়েছি আমি 3টা ডিমের, 1/2 কাপের মতো হবে। আমি বাটার নিয়েছি 200 গ্রাম, ভ্যানিলা এসেন্স নিয়েছি 1 চা চামচ, আর আমি লেবুর রস দিব 1 ফোঁটা। আপনারা বাটার যে কোনো ব্র্যান্ডের বাটার ইউজ করতে পারেন, আবার সল্টেড বা আনসল্টেডও ইউজ করতে পারেন, তবে সল্টেড হলে চিনি একটু বেশি লাগবে। ডিমের সাদা অংশটি এমনভাবে আলাদা করতে হবে যেন কুসুমের 1 ফোঁটাও ওই ডিমের সাদা অংশতে না পড়ে। বাটারটা যদি ফ্রিজে থেকে থাকে তাহলে ক্রিম বানানোর আগে ফ্রিজ থেকে 1 ঘন্টা আগে বের করে রুম টেম্পারেচারে আনতে হবে। তবে খেয়াল রাখতে হবে বাটারটা যেন বেশি লিকুইড হয়ে না যায়, এরকম শক্ত থাকতেই বাটারটা ক্রিম বানানোর সময় ব্যবহার করতে হবে। আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি কেমন থাকবে বাটারটা। আমি একটা মিক্সিং বলে ডিমের সাদা অংশটুকু নিয়ে নিব এবং এতে আমি 1 কাপ চিনিও নিয়ে নিব এবং একটা হ্যান্ড হুইক্স দিয়ে আমি একটু নেড়ে মিশিয়ে নিব। আমি চুলার উপরে পানি বসিয়ে দিয়েছি, পানিতে বলক উঠার পর আমি মিক্সিং বলটা বসিয়ে দিলাম এবং চিনিটা আমি এর মধ্যেই গলিয়ে নিব ডাবল বয়লারে দিয়ে। আর পানির পরিমাণ ততটুকুই থাকবে যেন পানিটা মিক্সিং বলের গায়ে না লাগে, পানিটার ভাপেই আমরা চিনিটাকে গলিয়ে নিব। আর অনবরত নাড়তে হবে যেন ডিমের সাদা অংশ জমে না যায়, নাড়া বন্ধ হলেই ডিমের সাদা অংশ জমে যেতে পারে। আর ততটুক পর্যন্ত এটা কিন্তু গরম হবে, আমরা একটা আঙুল ডুবিয়ে দেখতে পারবো এর টেম্পারেচারটা, এর বেশি হবে না, আঙুল ডোবানো যায় এরকম গরমই থাকবে। আমি চুলার উপর থেকে মিক্সিং বলটা নামিয়ে নিয়েছি এবং একটু নাড়াচাড়া দিয়ে আমি এটাকে একটু ঠান্ডা করে নিব। আমি এরকম একটি ইলেকট্রিক বিটার ইউজ করব আজকে ক্রিম বানাতে। এখন আমি বিটার দিয়ে ক্রিমটা বিট করে নিচ্ছি ভালো করে। এটা 8 থেকে 10 মিনিট বিট করার পর আস্তে আস্তে এটা ক্রিমে পরিণত হবে এবং ঘন হবে। এ পর্যায়ে আমি লেবুর রস দিয়ে দিব 1 ফোঁটা। চার থেকে 5 মিনিট বিট করার পর আমি এর মধ্যে একটু একটু করে বাটার দিয়ে বিট করে নিব। একটু একটু বাটার দিয়ে বিট করব, আবার আরেকটু বাটার দিব, এভাবে করে আমি সবটুকু বাটার দিয়ে পুরোটা বিট করে নিব।
আমি এখন ভ্যানিলা এসেন্সটা দিয়ে দিচ্ছি এক চা চামচ। ভিউয়ার্স, আমার ভিডিওটা একটু লেন্দি করেছি, কারণ আমি বিট করার অংশটুকু বেশি এডিট করিনি, কারণ আমি চেয়েছি আপনাদেরকে একটু ভালো করে দেখাতে যে কতটুকু বিট করার পর ক্রিমটা কিভাবে আস্তে আস্তে ক্রিমটা তৈরি হয় সেটা দেখানোর আমি চেষ্টা করেছি। ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন আমার ক্রিমটা প্রায় রেডি হয়ে গিয়েছে এবং কি সুন্দর একটা কালার চলে এসেছে। সো ভিউয়ার্স, আমার বাটার ক্রিমটা রেডি। আমি 100 গ্রামের মতো একটা চকলেট গরম পানির ওপর বাটিতে বসিয়ে গলিয়ে নিয়েছি এবং এখানে বাটার ক্রিম দিয়ে, কিছু বাটার ক্রিম দিয়ে আমি এটাকে চকলেট ক্রিম বানিয়ে নিব। একটু বিট করে চকলেটের সাথে মিশিয়ে আমি চকলেট ক্রিম বানিয়ে নিব। সো ভিউয়ার্স, আমি আপনাদেরকে দেখাচ্ছি আমার ক্রিমটা, বাটার ক্রিমটা কতটা স্মুথ আর সিল্কি হয়েছে। আপনারা এই বাটার ক্রিম দিয়ে যে কোনো বাটার ক্রিমের ডিজাইন কেকের উপরে করে নিতে পারবে। সো ভিউয়ার্স, এই হলো আমার আজকের বাটার ক্রিম রেসিপি। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক ও শেয়ার দিয়ে আমার সাথেই থাকুন। এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন প্লিজ। আর আমার ভিডিওতে অবশ্যই কমেন্টস করে জানাবেন, কারণ আপনাদের কমেন্টস পেলে আমার খুব ভালো লাগে। আল্লাহ হাফেজ।